হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো লাচ্ছা সিমুই। লাচ্ছা সিমুই বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা প্যান। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ বাটার। গ্যাসটা আমি অন করে নিচ্ছি। এরকম বাটারটা মেল্ট হতে শুরু করেছে। এখানে বাটারের বদলে আপনারা ঘিও নিতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু কাজু, একটুখানি ভেজে নেবো এটাকে আমি। আর দিয়ে দেবো আমি গোটা গত কিশমিশ। দেওয়ার পরে আমি এর মধ্যে নিয়ে নেবো দুধটা। দুধটা নেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ফুটতে দেবো। দুধটা গরম হচ্ছে, যতক্ষণে ফোটার আগেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। আপনারা যদি গোটা গরম মশলা দিতে চান তাহলে বাটারের মধ্যে বা ঘিটা যখন দেবেন তখনই দেবেন। আমি এর মধ্যে গুঁড়ো ইউজ করব, তো আমি এর জন্য পরে দেবো এলাচ গুঁড়োটা। এটা 500 গ্রাম দুধ আছে, তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 300 গ্রাম চিনি। এটাকে ভালোভাবে নাড়াতে হবে, নাহলে চিনিটা তলায় ধরে যাবে। এখন দুধটা ফুটতে শুরু করেছে আর চিনিটাও পুরোপুরি মেল্ট হয়ে গেছে, তো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এলাচ গুঁড়োটা। 1 পিঞ্চ মতো এলাচ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম। পরে এটাকে আরো 2-3 মিনিট মতো ফুটতে দেব। দেখুন, এই নিচ্ছে আমি একটা এরম পাগড়ি মতোই থাকে লাচ্ছি সেমাইটা, নিয়েছি এটা আমি। এটা 200 গ্রাম নেব আমি এর মধ্যে, যেহেতু আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এটা ডবলেরও বেশি দুধ শোক করে, যার জন্য এটা আমি 200 গ্রাম নিয়েছি। এবারে দুধটা আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পরে আমি এর মধ্যে ডুবিয়ে দেবো এটা, নাহলে পুরোপুরি গলে যাবে। গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে আমি লাচ্ছি সিমুইটা মিলিয়েছি এর মধ্যে। এবারে একটুখানি আমি হালকা হাতে এটাকে নাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে রেখে দেবো। এটা 2 থেকে 3 মিনিট বাদে পুরো দুধটা শোক করে নেবে। এখন দুধটা শোক করে গেছে। এটা তৈরি করা খুব সহজ, আবার খুব ঝামেলার। এটা কিন্তু দুধটা গ্যাসটা অফ করার পরেই দুধের মধ্যে সিমুইটা মেলাবেন আপনারা। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এদিকে আমি তুলে সার্ভ করে দিচ্ছি। দুধের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে এটা শুকনো শুকনো হবে না, যার জন্য দুধের পরিমাণটা সবসময় রাখতে হবে 2 গুণের বেশি। তুলে আমি সার্ভ করে দিয়েছি। এটা অন্য সময়ের থেকে অনেক বেশি সুস্বাদু, একেবারে আলাদা টেস্ট এটা। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখুন। থ্যাংক ইউ।